বাংলাদেশ কৃষকলীগ সৌদি আরব শাখা, বাংলাদেশ কৃষকলীগ কাতার শাখা, ওখানে কৃষকলীগের কামটা বাংলাদেশ কৃষক আরব আমিরাত শাখা, দোকান এক একটা খুলে আসছে, এ দোকানগুলো বন্ধ করে বন্ধ করে দিয়েছে ভালো। এইসব দোকানের কোনো দরকার নেই, কৃষক লীগ কৃষকের কাছে যাবে, সমাবেশ করবে কৃষক যেখানে আছে, ঢাকা সিটিতে কৃষক লীগের এত সমাবেশ ধানমন্ডি শাখার দরকার নেই, গুলশান শাখার দরকার কি? এইসব দোকান বন্ধ করে কিছু করছেন বাকিগুলো করেন দয়া করে। আমি আবার আসলে কোথাও কিছু অপ্রিয় কথা বলি মনে কিছু করবেন, আমি আমাদের ভালোর জন্য বলছি, আমি কৃষকদের আজকে তাদের কৃতিত্বকেও প্রশংসা করছি, এখানে কৃষক লীগের কি কাজ সেটা একটু বলতে চাই, তাদের কাজের ক্ষেত্রটা হচ্ছে কৃষক সমাজ, সেখানেই যেতে হবে। আপনি গ্রামে আজকে একটা সমাবেশ দেন কৃষক লীগের, আমাকে দাওয়াত করেন আমি যাব, যেখানে কৃষকরা হবে শ্রোতা, এখানে মিটিং ডেকে ওই ছাত্র ছাত্রীদের শুনাইয়া স্কুল কলেজের কোনো লাভ নেই, আওয়ামী লীগের বিভিন্ন শাখার লোকজন এসে কৃষক লীগের সমাবেশ করবে, কৃষক নাই এই সমাবেশের প্রয়োজন। তুমি আগে নিজে সুস্থ, আসলে শয্যা তার ভালো না, তাকে আমরা দিয়েছিলাম কারণ তার যোগ্যতা আছে, দক্ষতা আছে এবং শুরুটা ভালোই করেছে, এখন একটু ছেদ পড়েছে, তারপরও আমি আশা করি যে যতটুকু কাজ করা যায় নিজেকে ঠিক রেখে ততটুকু নিজে তো বাঁচতে হবে, তোমার মতো একটা প্রতিভার দরকারও আছে, এসবগুলি তুমি ইচ্ছে করলে একটা সুন্দর সংগঠন করতে পারো, সে বিশ্বাস নেত্রীরও আছে, আমাদের নেত্রীও সেটা মনে করে, সংঘাত শুরু করেছে তারা সিরাজগঞ্জে, আমাদের 18টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তার, বেশ কয়েকটি জেলায় তারাই আগুন সন্ত্রাস শুরু করে শান্তি সমাবেশে বাধা দিয়েছে, আমরা বাধা দেব কেন? আমরা ক্ষমতায় আছি, আমরা শান্তি চাই, কাজে প্রশ্নের জবাব, অগ্নি সন্ত্রাস দিয়ে শান্তি সমাবেশকে আপ্রায়িত বাধা দিচ্ছে,